পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বীরহাটা ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে সতর্ক বার্তা দেওয়া হয় সোমবার রাতে। এদিন আলিশা বাসস্ট্যান্ড থেকে 20টি বাইক নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন উল্লাস মোড়ে বিনা কাগজপত্র ও হেলমেটবিহীন বাইক আরোহীদের আটক করা হয়। পাশাপাশি যারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের মদ্যপানের মাত্রা মাপা হয়। এখন বেশ কিছু বাইক আরোহী মদ্যপান করে বাইক চালানোর অভিযোগে তাদের আটক করে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।